করছি। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন, আর আমি ভালো আছি। আজ আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আমার জায়ের ঘরে সত্যনারায়ণ পুজোর শিরুনি হবে, তো আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। তো প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা। আপনারা ভালো করে রং খেলবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, আর বাচ্চাদেরকে একটু দেখাশোনা করবেন যাতে না চোখে মুখে রং লেগে যায় বা কিছু। তো চলুন আজকাল বেশি কথা বলবো না, একটু বেশি কথা বলে ফেললাম, তো আসুন আমার জায়ের ঘরে কিভাবে পুজো হয় সেটাই আপনাদের দেখাবো। তো আসুন, তো এই দেখুন সমস্ত জোগাড় হয়েই গেছে, তো দেখাও তো। আর আমাদের নিয়ম হচ্ছে গোপালকে এই যে মালপোয়াটা স্পেশাল আর কি দিতেই হয়, গোপাল ঠাকুর তো মালপোয়া খেতে ভালোবাসে। তো এইগুলো হচ্ছে পাঁচ রকম ভাজা দেখা যাচ্ছে কি, পাঁচ রকম ভাজা, সুজি, লুচি, আর এগুলো এক্সট্রা আছে, আর নাড়ু করেছে, আর এখানে এই শিরুনির সব জোগাড় করা আছে। এই যে এই এইটাতে মানে শিরুনি হবে, আর এটা হচ্ছে নবগ্রহ, আর একটা পঞ্চদেবতা করবো এখনই, আর নারকেল কুড়ে রেখেছে, দুদানা আছে, মিঠাবাছা আছে, খালি ব্রাহ্মণ এলে কাটাকাটি হবে কারণ ফল তো কেটে রাখিনি, আর ওই যে ডাবটা, আর এই যে আমার ভাসুরপো, ভাসুরের ছেলে একটা কেক এনেছে গোপালের জন্য, তো দেখে নিন কেকটা এখনও মানে যেহেতু বাড়ির ছেলে, হ্যাঁ তো ওরও তো আজকে জন্মদিন, হোলির দিন, ওই জন্য এই কেকটা আনা হয়েছে, পরে এটা খুলে আমি ভিডিও করে দেখাবো। তো আজকে 5 কো শিন্নি দেওয়া হবে, মানে 1 কিলো 250, আপনারা যারা শিন্নি দেন তারা অবশ্যই জানবেন। আর এই যে আমাদের গোপাল আর এই ডেকোরেশনটা করা হয়েছে আমার ভাসুরের ছেলেই করেছে, মোটামুটি ও খুব ভালো হাতের কাজ জানে তো করে দিয়েছেন। তো এইবার চলুন, যেই ডেকোরেশনটা করেছে অর্থাৎ আমার জায়ের ছেলে, তো তাকে এবার দেখাবো। তো চলুন, সে এখন গেছে প্রভাত ফেরিতে, তো জাস্ট এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই যে ভাসুরপো এসে গেছে, হ্যাঁ হাতে ক্যামেরা নিয়ে, এখন ও প্রভাত ফেরিতে গিয়েছিল। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? হ্যাপি হোলি টু অল অফ ইউ, সবাই ভালো থেকো সুস্থ থেকো। এটা হচ্ছে আয়ুর্বেদিক, হ্যাঁ হোমমেড রং, একদম কর্ন ফ্লাওয়ার, একদম কর্ন ফ্লাওয়ার আর ফুড কালার। যে ভাসুরজি রং দিতে এসেছে, আর দিশনা রে না, শুধুমাত্র ছেলে আর এনে এনে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। এই যে আমাদের গোপাল ঠাকুর, গোপাল ঠাকুরকে দেখো সবাই, এই যে এই যে এই যে গোপাল ঠাকুর, শোনো তুই গোপাল ঠাকুর, এ নাও এ নাও, গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর রং মাখো, গোপাল ঠাকুর রং মাখো, গোপাল ঠাকুর রং মাখো। পুণ্য ফকির হইল ব্রাহ্মণ, দেখিয়া তাহা আশ্চর্য মানিল, বলে হে প্রভু পূজিব তোমায়, পূজার পদ্ধতি বল ধরিতব পায়। ফকির বলেন শোনো ওয়ে দ্বিজবর, যে রূপে করবে পূজা কৈশবিস্তর,
উদ্বোধন দেওয়া সবাসের গুড়া সবা গন্ডা পান রম্বা বন্ধুরা, দেখার শুরুতে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক অত্যন্ত মূল্যবান আমার কাছে। যেসব বন্ধুরা আমার সাথে এতদিন ধরে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমি কিছু ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখলেন তো কিভাবে পূজোর জোগাড় করে শিরুনি মাখা, হোম, অঞ্জলি দেওয়া, ব্রতকথা শোনা, অবশেষে প্রসাদও বিতরণ করলাম। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাণ খুলে হাসতে থাকবেন। আজ আসি, কেমন? টাটা।